আসসালামু আলাইকুম লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোটেট টুলের সাহায্যে এরকম একটি ডিজাইন আপনারা তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি ডিজাইনটি এয়ারবোর্ডে রেখে দিলাম। প্রথমে আমাদের এখান থেকে ইলিপ্স টুলের মাধ্যমে একটি সার্কেল তৈরি করতে হবে। আমি কিবোর্ডে শিফট প্লাস অল্টার প্রেস করে একটি সার্কেল তৈরি করে নিলাম। আমি এখানে কালার দিচ্ছি গ্রিন এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করে সার্কেলটি আরেকটি কপি করে নিলাম। সার্কেলটি কপি করে নেবার পর আমি এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নিব। তো আমি এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নিয়েছি। এখন আমাদের এখান থেকে পাথ ফাইন্ডার ক্লিক করব। পাথ ফাইন্ডার থেকে ক্লিক করার পর আমি এখানে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর আমি এখান থেকে আনগ্রুপ করে দিব। তো আনগ্রুপ করে এই দুটো অংশ আমাদের ডিলিট করে দিতে হবে। আমরা ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। তো ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দেওয়ার পর এই অংশটি আমরা সিলেক্ট করব এবং আমরা চলে যাব রোটেট টুলে। তো রোটেট টুলে যাওয়ার পর এখানে সেন্টার দেখাচ্ছে, মূলত সেন্টার দেখাচ্ছে এই অংশে, মানে মাঝখানে দেখাচ্ছে সেন্টার। তো আমি এখান থেকে একটি ক্লিক করে দিলাম এবং কিবোর্ডের অল্ট প্রেস করে আমি এই অংশটি -10.14° অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম এবং কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি প্রেস করে আমি কপি করে দিচ্ছি। তো আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি প্রেস করে কপি করে দেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, এখন আমি এখান থেকে যাব ট্রান্সপারেন্সিতে। আমি ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম। যদি আপনারা এখানে ট্রান্সপারেন্সি না পান তাহলে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এই যে ট্রান্সপারেন্সি অপশন দেখা যাচ্ছে, এটার শর্টকাট হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস F10। তো আপনারা ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, স্ক্রিন, কালার, ডোজ, ওভারলে, সফট লাইট। আমি এখান থেকে দেব স্ক্রিন। তো স্ক্রিন দেওয়ার পর আপনারা এরকম একটি লেআউট দেখতে পারবেন। তো এখন আমি এই অংশটি আরেকটু বড় করে নিচ্ছি এবং আমি নিচ থেকে ব্যাক স্পেস প্রেস করে কয়েকটি পাতা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা রোটেট টুলের সাহায্যে এরকম নতুন নতুন ডিজাইন করতে পারেন। তো রোটেট টুলের সাহায্যে আরও কয়েকটি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।